বল কাজ বাজার কি খবর? হ্যাঁ বাবা ছেড়ে দিয়েছি, এখন ভালো লাগছে না কিছু করতে। কি করছি এখন? বাবার বাসায় খাচ্ছি, বাবার টোলে আছি আর কি, যতদিন আছি থাকছি। আরে কিছু কাজ বাজ কর, দেখে দেন একটা কাজ বাজ। ভাই একটা মাল আসছে, কি খবর? কিছু বলবি না ভাই, আমার গায়ে হাত তোলা মানে আগে তো কখনো দেখিনি, কোথায় কথা বলছিলাম চোদাচ্ছিলাম না তোমার চুপ ছিল না বাড়া বন্ধুর গায়ে হাত তুললি তুই বোকা চোদা
তোমার সাথেও নিশ্চয়ই এরকম কিছু হয়েছে। আজকালকার দিনে এটা কমন, এটা সব জায়গায় হয়, মেয়েদেরকে এরকম সব জায়গায় স্ট্রাগল করতে হয়। নেক্সট টাইম থেকে যদি তোমার সাথে কখনো এরকম হয়, তুমি এদের সামনে না দমে যাবে না। তুমি যদি দমে যাও, এরা তোমার ওপর হাভি হয়ে যাবে, এরা তোমাকে আরো বেশি চেপে ধরবে। তুমি তখন ওদের সামনে প্রতিবাদ করবে, নিজেকে যত এদের সামনে গুমোট দেখাবে, নিজেকে যত এভাবে আটকে রাখবে, ওরা তত সুযোগ পেয়ে যাবে। কি বলবো, আজকালকার দিনে মানে রাস্তায় চলা যায় এই সমস্ত ছেলে ছোকরার জন্য। ভুল তো কিছু হয়নি, তুই এর চেয়ে ভালো কি আশা করছিস? তুই ছেলে হয়ে মেয়ের সাথে ঘুরে ঘুরে বেড়ানোটা পর বন্ধ কর, তাই না? তাই ঠিক আছে, তাহলে এরকমই হবে তোর তোর সাথে। আর এমনি তো আমাদের কালচারে এসব কিছু নেই। কি বলছিস, কালচারে নেই? কালচারে নেই কে বললো? বিষ্ণুদেব যখন মনিরূপ ছিল তখন তো কেউ কিছু বললো না। এসব ফালতু বকিস না, নকশাবাজি যত যত নাটক ভাই, এত নাটক কোত্থেকে পায় এরা? লোকের কথা শুনে কোন লাভ নেই, আমি তো আছি তোর পাশে, বল তোর চিন্তা কিসের? আজকে শুধু তুমি আছো বলে আমি এখনো বেঁচে আছি, নাহলে আরে বস, আর এখনো একটুখানি, আরো এক বোতল আনলে ভালো হতো। না মা, বেশি হয়ে যাবে, বেশি জিনিস মানে এইসব জিনিস, ভালো জিনিস কম খাও। দুঃখ মনে মনে তুই আমার মুখে নিয়ে না দুঃখ চলে যাবে।
আরে বসাও, তুমি কোথায় উঠছো কেন? মেয়েটা দেবো টান নেই বাবা। বাট আজ মালটা কিন্তু ভালো ছিল বস, একদম পারফেক্ট, জয়েন্টটাও ভালো বানিয়েছিলে। আর বাবা দাও বিড়িটা, না টান নিতে। আমার নেশা হয়নি, আমার নেশা হয়নি না, বাট আমি বেশি নেশা করতে চাই না, বাড়ি যেতে হবে, রাখ আমি উঠতে পারবো। দাম দিয়ে কিনেছি বস, এলাম একদম। Yeah, yeah.
সেই